দয়ায় আমরা প্রতি জুমার নাই আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনী কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরা মুমিন 40 নম্বর সূরার 39 নম্বর আয়াতে কারীমা উপস্থাপন করেছি আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এজন্য সবাই বলেন আমিন আয়াতের আলোকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা সেটা হলো আখিরাত বা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ প্রসঙ্গে মানব জীবনে দুটি স্তর রয়েছে একটা হলো ইহলৌকিক আর একটা হলো পারলৌকিক ইহলৌকিক দুনিয়ার জীবন আর পারলৌকিক পরকাল মৃত্যুর পরের জীবন দুনিয়াটা ক্ষণস্থায়ী আখিরাত অনন্তকাল ব্যাপী থাকতে হবে যা শুরু আছে শেষ নাই দুনিয়ায় আগে এক সময় ছিলাম না এখন আছি সামনে এক সময় থাকব না এখানে সুখ শান্তি আরাম আয় সব কিছুই অস্থায়ী কোনো কিছুই স্থায়ী নয় আর আখেরাতে সব কিছুই স্থায়ী এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলা এটা 87 নম্বর সূরার 16 এবং 17 নম্বর আয়াতে ইরশাদ করেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী আখিরাত খায়রুন ওয়া আবকা উৎকৃষ্ট এবং স্থায়ী দুনিয়ার সুখ শান্তি নাজ নেয়ামত এখানের সব কিছু এবং আখেরাতের নাজ নেয়ামতের সাথে যদি সার্বিকভাবে তুলনা করা হয় এই তুলনামূলক বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে দুনিয়ার সুখ শান্তির চাইতে আখেরাতের সুখ শান্তি উৎকৃষ্ট এবং স্থায়ী তো মনে করতে হবে যে মানব জীবনের এই ইহলৌকিক পরিণতি হচ্ছে মৃত্যু বা পরলোক গমন পরকালে আমাদের গমন করতেই হবে এখানে মৃত্যু অবধারিত কেউ স্থায়ীভাবে থাকবে না থাকতে পারবেও না তো মরে গেলে অনেকে মনে করে জীবনটা শেষ হয়ে যাবে আর কোনো জীবন নাই এটা ভুল বরং আমাদের আসল জীবন শুরু হবে মৃত্যুর পর থেকেই যেন এক কবি বলেন মত কসম যাহায় গাফেল এখতেতামে জিন্দেগি দর হাকিকত আয়ে মত হায় সুবহ দাওয়ামে জিন্দেগি মৃত্যুকে মনে করে জীবনের সমাপ্তি প্রকৃতপক্ষে জীবনের ভোরবেলাই হলো মৃত্যু এই পরকালই দুনিয়ার জীবনে যে যা করে গেছে তার চুলসেরা হিসাব দিতে হবে আমরা একটা দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসছি যদি যথাযথভাবে পালন না করি এর জন্য খেসারত দিতে হবে আমাদের পরকালে এই দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের চুলসেরা হিসাব দিতে হবে এই কথা মাথায় রাখলে কেউ আর অন্যায়ের পথে পা বাড়ায় না সব সময় ন্যায়ের পথেই থাকে তো যারা মনে করে জীবন একটাই এই দুনিয়ার জীবনই জীবন আর কোনো জীবন নাই তারা নিজের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো আনন্দ ফুর্তি করে তারা কোনো ন্যায় অন্যায় হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ তোয়াক্কা করে না তারাই দুর্নীতির সাথে জড়াইয়া থাকে তারাই অন্যায় কাজের সাথে জড়িত হয় তারাই যত রকমের খারাপ কাজ গুনাহের কাজ পাপের কাজ ধর্ষণ ব্যভিচার সব কিছুর সাথে তারাই মানে যুক্ত হয় কারণ তারা মনে করে জীবন একটাই আর এই যে দুনিয়ার ভিতরে আমোদ আহ্লাদ ভোগবিলাস সুখ শান্তিতে আত্মহারা হয়ে এই দুনিয়ায় যে আমরা থাকছি খাচ্ছি সব কিছু মনের মতো উপভোগ করছি সে তুলনায় মূল যে জায়গাটা অনন্তকাল ধরে থাকতে হবে আখেরাত বা পরকালের জীবন
তার কথা কে কতটা ভাবছি, খুব কম লোকই এই চিন্তাটা করি, শুধু এখানে সুখ শান্তির কথাই সবাই চিন্তা করছি। আমরা তো একসময় মা আর বাবা আদম আর হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতে ছিলাম, রূহ জগতে অনেক দীর্ঘ লক্ষ লক্ষ কোটি কোটি, এটার হিসাব কেউ দিতে পারবে না, সেখানেও আমরা ছিলাম নয় মাস দশ দিন মায়ের রেহেমে, মায়ের উদরে ছিলাম। আবার এখন দুনিয়াতে আসছি, বিভিন্ন মঞ্জিল স্টেশন পার করে এখন দুনিয়ার জগতে, এই বিশ্বজগতে আসমানের নিচে জমিনের উপরে বসবাস করছি। এখান থেকেও একদিন চলে যেতে হবে কবরের জগতে, সেখান থেকে আবার পুনরুত্থান হবে, আসরে সমবেত হবে একটি মাঠের ভিতরে সকলে। এই জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব দেওয়ার পরে কেউ জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামের দিকে যাবে। তাহলে জান্নাত থেকেই রওনা, আবার সেই জান্নাতে আবার কেউ খুঁজবে, কেউ খুঁজতে পারবে না। তো যারা খুঁজতে পারবে না তারা কেউ খণ্ডকালীন জাহান্নাম ভোগ করে জান্নাতে যাবে, আর কেউ চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। তো আমরা চাই আল্লাহ যেন আমাদের সকলকে চিরস্থায়ীভাবে এবং বিনা হিসাবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন, সবাই বলেন আমিন। শুধু দুনিয়ার মজার মজার দিন পার করে দিচ্ছি, প্রত্যেক বিশ্বাসীর মৃত্যুর কথা অর্থাৎ আখেরাতের কথা চিন্তা চেতনা ও অন্তরে জাগরুক থাকা দরকার, এবং এটি সত্যিকারের নেক বান্দার মূল্যবান কাজ। যারা সত্যিকারে আল্লাহর বান্দা মোমেন মুসলিম, তারা শুধু এই দুনিয়ার সুখ শান্তি আনন্দ ফুর্তি নিয়েই ব্যস্ত থাকে না, তাদের মনের ভিতরে আখেরাতে চিন্তাও থাকে। কারণ এখানে আমরা সকলে প্রবাসীর ন্যায় আছি, প্রকৃত আমাদের বাড়ি হলো কোথায়? জান্নাতে। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। কেউ আগে যাইতে আছে, কেউ পরে যাইতে আছে, সব এক জায়গা যাবি। কুজা কারণ কুজা ফেরাউন কুজা সদন মরুদ হামান, কুজা আশানে শওকত হায় কুজা তখতে সোলাইমানি। কারণ ফেরাউন সাদ্দাত নমরুদ এরা সবাই একসময় পৃথিবীতে দাপটের সাথে রাজ্য দেশ ক্ষমতা সব কিছু চালাইছিল। তারা তো কখনো মনে করে নাই যে দেশ থুইয়া চলে যেতে হবে, কিন্তু এখন তারা কই? তারাও নাই, একসময় আমরাও কি থাকবো না? এখন আমাদের কর্মের মাধ্যমে মনে হচ্ছে যেন কখনই আর এই দুনিয়া ছেড়ে চলে যাব না, এরকম তো যারা আগে আসছিল তারাও ভাবছিল। কেসে কেসে তাজে দারু বাদশাহ চল বসে, ইয়ে দুনিয়া বালাখানা শান শওকত ক্যা হুই। কত বড় বড় বিজনেসম্যান ব্যবসায়ীরও এই পৃথিবীতে আসছিল, দাপটের সাথে ব্যবসা বাণিজ্য করছে, তারা তো মনে করছিল থাকতে পারবে। এই করোনা ভাইরাস আসার পর কত মানুষই তো দেখলেন কত প্রভাবশালী প্রতিপত্তি, কত সুনামধন্য ব্যক্তিরা চলে গেল, এরা চলে গেছে, আমরাও চলে যেতে হবে, কেউ এখানে থাকবো না। তো এটা তো অস্থায়ী একটা জগৎ। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন চল্লিশ নম্বর সূরার ৩৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার কওম, পার্থিব এই জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ। এটা ফেরাউনের সময়ের ব্যাপার। ফেরাউন তার মন্ত্রী হামানকে আদেশ দিয়েছিল যে একটি গগনচুম্বী সুউচ্চ প্রাসাদ নির্মাণ করার জন্য। ওই সময় এই ঘটনা অনেক লম্বা, তো যাই হোক, এটা সূরা মুমিন। তো মোমেন ব্যক্তি বলেছিল কি,
সেটা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করলেন। মুমিন লোকটি বলল, হে আমার জাতি, এই দুনিয়ার জীবন তো কয়েকদিনের মাত্র, চিরকাল অবস্থান তো পরকালে, এই দুনিয়া তো অল্প কয়দিন। হাদিসে যেটা আসছে, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আওয়াবিরু সাবিল, দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেমন তুমি একজন পথি, রাস্তার এপার থেকে ওই পারে ক্রস করার সময় যতটুকু লাগে আর কি ক্রস করতে, এতটুকু সময় মনে করো। আমরা এক জায়গা থেকে আর এক জায়গাতে যাচ্ছি, এ বেশি দেরি হবে না এই দুনিয়া থেকে যাওয়াটা। তো এই অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসছি, স্থায়ীভাবে আমাদের বসবাসের জায়গা হলো জান্নাত। প্রতিটি নিঃশ্বাসে আমরা আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি, শ্বাস প্রশ্বাস যেন একটি করাত। ওই যে আগে গাছ কাটতো না, ছ মিলে নেওয়ার আগে বা ছ মিলেও তো একটা করাতি, গাছ কাটতো না করাতিরা, তো আমাদের নিঃশ্বাসটা একটা করাত যার সাহায্যে মানুষের জীবনকে কেটে ফেলার কাজ চলছে। আমরা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের জীবনটাকে কেটে ফেলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবাণী উচ্চারণ করেন পবিত্র সূরে আম্বিয়া 21 নম্বর সূরার প্রথম আয়াতটাতে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতি মুরিদুন, মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। হিসাবের সময় তো কাছাই আসতেছে, আমরা যে রওনা দিছি আগে, ওই যে মরহুম চরমোনাই ফিরসাদ ফজলুল করিম, উনি ওনার মুরিদদেরকে ওয়াজ করতেন, তো আমরা অনেক সময় তার ওয়াজ শুনতাম। উনি বলতো, বাবারা আমরা হাটে যাই, বাজারে যাই, বেড়াইতে যাই, ঘুরতে যাই, আসলে কেউ কোথাও যাচ্ছি না, সবাই কবরের দিকে আগাচ্ছি, লাস্টের কদমটা আমাদের কোথায় পড়বে, কবরে পড়বে। তাহলে আমরা কিন্তু অলরেডি হাসরের মাঠের হিসাব দেওয়ার জন্য রওনা দিয়ে দিছি, চলছে গাড়ি, আমাদের জীবনের গাড়ি অতিক্রম করতেছে, এটা থেমে নাই। মানুষ যত দীর্ঘায়ী হোক তার মৃত্যু দূরে নয়, বিশেষ করে যখন বয়সের শেষ সীমা অজানা, তখন প্রতি মুহূর্তে ও প্রতি পলকে মানুষের মৃত্যু আশঙ্কার সম্মুখীন যে কোনো সময় আসতে পারে, যেহেতু আপনার শেষ সময়টা জানা নাই, আপনাকে তো বলে নাই যে কবে মারা যাবেন, তাহলে যে কোনো সময় মারা যেতে পারেন। তাহলে হিসাবের সময় বেশি দূরে না, কারণ মৃত্যুর সময় জানা না থাকার কারণে এই কথা আপনাকে বলতে বাধ্য হতে হবে যে আমার যে কোনো মুহূর্তেই আমি হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতেই কি পারি। তাহলে মানুষের কাছ থেকে তাদের কৃতকর্মের হিসাব নেয়ার দিন অর্থাৎ কেয়ামতের দিন ঘনিয়ে আসছে। আয়াতের উদ্দেশ্য হলো মুমিন ও কাফের নির্বিশেষে সব গাফেলকে সতর্ক করা, তারা যেন পার্থিব কামনা বাসনায় লিপ্ত হয়ে এই হিসাবের দিনকে ভুলে না বসে, কেননা একে ভুলে যাওয়াই যাবতীয় অনর্থ ও গুনাহের ভিত্তি। যারা পরকাল আল্লাহ এটার তোয়াক্কা করে না, তারাই কিন্তু অপরাধের সাথে জড়াইয়া থাকে। এজন্য পবিত্র কোরআনের 30 পারা কোরআনের 1/3, প্রায় 10 পারা কোরআন শরীফের আলোচনাই হলো আখেরাত নিয়ে, বলেন সুবহানাল্লাহ। মূল বিষয়টাই হলো কোরআনের তিনটা, তাওহীদ, রিসালাত, আখেরাত। তো আখেরাতের কথা কেন এত বেশি আসলো, যে আখেরাতের চিন্তা মাথায় থাকলে তারে দিয়ে আর অন্যায় কাজ করানো যায় না। আর সমাজের অবক্ষয় রোধে যে ব্যবস্থা সেটাই হলো আখেরাতের চিন্তা মাথায় ঢুকাইতে হবে, মরণের চিন্তা মাথায় ঢুকাইলেই মানুষ ভালো হয়ে যাবে। এখন তো আর নবী রাসূল আসবে না, এই শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা উপদেশ গ্রহণ করার জন্য করোনা ভাইরাস দিয়া গণ গণ মরণের ব্যবস্থা করে দিছে, যাতে মানুষ একটু সতর্ক হয়, কিন্তু তারপরেও আমরা বেখবর হয়ে বসে আছি। আল্লাহ বলেন, লোকদের হিসাব নিকাশের সময় খুবই নিকটে এসে গেছে, অথচ এখনও তারা গাফলাতের মধ্যে বিমুখ হয়ে পড়ে আছে, কেয়ামত কাছে আসতে আছে। বলতে পারেন কত দেরি আছে কেয়ামতের, আর দেরি কার জন্য আছে, আপনার আমার জন্য না,
যে যখন মারা যাবে তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল তাহলে কিয়ামত অনেক দূরে সেটা উন্নতের জন্য কিন্তু আপনার আমার জন্য কিয়ামত কি না দূরে না কারণ হাদিসের ভাষা হলো মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু যে ব্যক্তি মরে যায় তার কিয়ামত তখনই শুরু হয়ে যায় প্রত্যেকের মৃত্যুকে তার কিয়ামত বলা হয়েছে হাদিসে কিয়ামত তিন ভাগে বিভক্ত একটা ছোট কিয়ামত একটা মধ্যম কিয়ামত আর একটা বড় কিয়ামত যে যখন মারা যায় ওইটা তার জন্য কিয়ামত ওইটা ছোট কিয়ামত হিসাবে আপনি সংজ্ঞা দিতে পারেন আর সমবয়সী যাদের সাথে খেলাধুলা পড়ালেখা করছেন একসাথে চাকরি বাকরি করছেন ঘোরাফেরা করছেন এরা যখন একেবারে সবাই চলে যাবে কেউ আর থাকবে না তখন বুঝবেন মধ্যম কিয়ামত হয়ে গেছে এখন আমাদের মধ্যম কিয়ামতের কাছাইতে আছে আপনজন আত্মীয় স্বজন যাদের সাথে লেখাপড়া করছি যাদের সাথে ঘুরছি এরা অনেকে চলে যেতে আছে তারপরে এই গোটা পৃথিবী একদিন বিগ ব্যাং যেটা ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয় ওটা তো একদিন হবেই ওটার দিকে ছুটছেই তো প্রত্যেকটা জিনিস ধ্বংস হওয়ার আগে পূর্ণতায় আসতে হয় পূর্ণতায় আসলে তারপরে কারণ শিশু কিশোর পার হইয়াই যৌবনে পদার্পণ করে তারপরে না বার্ধক্য আসে পৃথিবীটাও এরকম আস্তে আস্তে যৌবনে পদার্পণ করছে সাজতে আছে অনেক উন্নত মানের বিল্ডিং অনেক রকমের গার্ডেন অনেক কিছু হচ্ছে পৃথিবীটা এক ধরনের যৌবনে পদার্পণ করতেছে তার মানে এটা বুখারি শরীফের বাংলা অনুবাদক আপনার মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবে ওখানে প্রান্ত টিকার ভিতরে লিখছিলেন আর লিখছেন যেটা আমি পড়ছিলাম যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে পৃথিবী আগে সুন্দর হতে হবে ওই যৌবনে পদার্পণ করতে হবে এখন দেখেন না দিন দিন পৃথিবী উন্নতির দিকে যাচ্ছে ডিজিটাল হচ্ছে কত কিছু রোড ঘাট ব্রিজ হ্যাঁ সব কিছু টাওয়ার টাওয়ার অনেক উন্নত হচ্ছে না এইগুলা কিসের লক্ষণ পৃথিবী যে ধ্বংস হবে সেটারই কি লক্ষণ আপনার দাড়ি তো সাদা এখন হয় নাই আগে কালো ছিল তো তা কালো না থাকলে তো সাদা হয় না তো কালো হওয়া মানে পরে সাদা হবে তো পৃথিবীর সৌন্দর্যের দিকে আগাচ্ছে মানে পৃথিবী কি হবে ধ্বংস হবে সূরা আল ইনশিকাক 84 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ হে মানুষ তোমাকে তোমার পালন কর্তা পর্যন্ত পৌঁছতে কষ্ট স্বীকার করতে হবে অতঃপর তার সাক্ষাৎ ঘটবে কাদহুন বলা হয়েছে এর অর্থ হল কোনো কাজে পূর্ণ চেষ্টা ও শক্তি ব্যয় করা তার মানে আল্লাহর কাছে বুঝতে হলে অনেক কষ্ট করতে হবে মানুষ এখানে যে চেষ্টা চরিত্র করছে পরিশেষে তার পালনকর্তার কাছে পৌঁছে এর সাথে তার সাক্ষাৎ ঘটবে এবং এর শুভ অথবা অশুভ পরিণতি সামনে এসে যাবে ইনফা মুলাকি অর্থাৎ যে কর্ম আমরা করতেছি পৃথিবীতে এই কর্মের সাথে সাক্ষাৎ হবে এই দুনিয়াতে আমরা যে যত প্রকারের কষ্ট স্বীকার করিয়া যে যা করতেছি আর গুনাহ করতে অত কষ্ট হয় খালি নেকি করতে কষ্ট হয় তা না গুনাহ করতেও কি আছে অর্থাৎ আমরা এই সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা দিন সারা রাত যে যা করি এই কর্মের সাথে আমাদের সাক্ষাৎ হবে দেখা হবে এখন যে সলাত আদায় করতেছেন এই সলাতের সাথেও কি হবে দেখা হবে কেউ জেনা দর্শন করতে আসে সেই জেনার সাথেও তার দেখা হবে বলে হুজুর কি কইতে আছেন হ্যাঁ ফামুলাকি অর্থ এক তাফসীরকারকেরা এটাও বলছেন অর্থাৎ আমরা যে কাজ করতেছি এই কাজের পরিণতির সাথে দেখা হবে কাজের সাথে দেখা হবে মানে কি কাজের পরিণতি ভালো কাজ করলে তার ফলাফল কি ভালো জান্নাতের সাথে দেখা হয়ে যাবে আর খারাপ কাজ করলে এর পরিণতি জাহান্নাম জাহান্নামে যাইয়া পুষতে হবে তাহলে দেখা হবে এখন আমরা যে যা করতেছি সেই কর্মের সাথে কি হবে দেখা হবে কর্ম মানে ভালো করি খারাপ করি উভয়টার সাথে দেখা হবে
ভালো করলে জান্নাতে যাইয়া জান্নাতে সুখ শান্তি দেখা হবে, হুরকেল মানের সাথে দেখা হবে, আর খারাপ করলে জাহান্নামের শাস্তির আইটেমের সাথে দেখা হবে, তার মানে দেখা হবেই। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো ফা মুলাকি, প্রত্যেক মানুষ পরকালে তার পালনকর্তার সাথে সাক্ষাৎ করবে এবং হিসাবের জন্যে তার সামনে উপস্থিত হবে। তার মানে এই দুনিয়ায় এমনি যে যত স্বাধীনই মনে করি, আসলে স্বাধীন না, প্রত্যেকটা কর্মের হিসাব আমাদেরকে দিতেই হবে। তাই যদি হিসাবই দিতে হয় তাহলে তো আর দোকানের মালিক হইলেন না, বড় জোর ম্যানেজার হইতে পারেন। এই পৃথিবীতে কেউ কোনো বাড়ি গাড়ির মালিক না, বড় জোর কি ওই যে বিল্ডিংয়ে ম্যানেজার আছে না, দেখে শুনে রাখে, তাহলে আমরা বড় জোর ম্যানেজার আর কি। কারণ আমাদের প্রত্যেকটা জীবনের সব কিছুরই হিসাব দিতে হবে নাকি? ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা। চক্ষু, কর্ণ, অন্তর, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়েও জিজ্ঞাসা করবেন, তাহলে আমার চক্ষু কই, আমার কান কোথায়, আমার অন্তর কোথায়, আমার চোখ দিয়ে আমি সব কিছু দেখতে পারবো না, আমার হিসাব দিতে হবে। তাহলে এই চোখটা তো আমার না, আমার কান দিয়ে আমি শুনবো যা ইচ্ছা তা শুনবো তাও পারবো না, কারণ আমার হিসাব দিতে হবে। কেন আমি গান বাদ্য শুনলাম? আমার অন্তর দিয়ে আমি যা কিছু ভাববো ইচ্ছা আমার স্বাধীন, কিন্তু সেটা পারবো না, সব কিছুর হিসাব আমাকে দিতে হবে। অন্তরে আমি কি লালিত পালিত করতেছি, কোন আকিদা বিশ্বাস আমার, এই বিশ্বাসের ভিতরে শিরিক আছে কিনা, না একাত্মবাদ তহিদে বিশ্বাসী, অহুসিলা মাফি সুদূর, আমার অন্তরটা চিরে ফেড়ে খুলে আল্লাহ তাআলা আমার সামনে উপস্থিত করবেন, দেখাইয়া দিবেন যে তুমি এই বিশ্বাস নিয়া তুমি চলতে ফিরতে, এটা লালন করতে, এটা ধারণ করতে, এটা আল্লাহ তাআলা দেখাইয়া দিবে। তার মানে কি আমরা কেউ স্বাধীন নাই পৃথিবীতে, সবাই কার অধীনে? আল্লাহর অধীনে। তাহলে এখান থেকে আমাদের চলে যেতে হবে, কেউ আগেও যায় না পরেও যায় না, সময়মতোই যেতে হবে। সকলের জন্য একটা কি আছে, সময় নির্ধারণ করা আছে। এই মর্মে সূরা ইউনুস 10 নম্বর সূরার 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায় তখন এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত পরে বিলম্ব হয় না। যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায় মানে মরণের সময় হয়ে যায়, তখন এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত পরে বিলম্ব হয় না। যে আমার এটিএম কার্ডের নম্বরটা একটু আমার ওয়াইফাইয়ে বলি এটুক সময় দাও, দিব। জব মালাকুল মৌত আয়েঙ্গি তুমহারি সামনে, তুমকো মহলত ফির না দেঙ্গি লব হেলানে কে লিয়ে। ঠোঁট নাড়ানোর সুযোগও দিবে না, মালাকুল মৌত আসলে এক সেকেন্ডও বিলম্ব করবে না, যথাসময় মৃত্যুবরণ করতেই হবে। তাহলে অতএব যখন চলেই যেতে হচ্ছে তখন আসুন কিভাবে যাত্রা ভালো করা যায়, কিভাবে পাথেয় সংগ্রহ করে নিয়ে যাওয়া যায় সে চিন্তা করি। এই জন্য কবি বলেন, চলো মুসাফির ঘাটরি বান্দ বহু দূর জানা পড়ে গা, আজ বেজানা কাল বেজানা আখের জানা হবে গা। গাটি বানতে হইব, এই দুনিয়ায় থাকা যাবে না। কিসের গাটি বানবেন, গুনাহের গাটি না নেকির গাটি? নেকির গাটি ছাড়া তো ওখানে চলে না, ওখানে নেকি চাইবই। তাহলে আজকের আলোচনার বিষয় হলো আখেরাত বা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রসঙ্গে। আজকের আলোচনার বিষয় কি? আখেরাত বা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রসঙ্গে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মিশকাত শরীফে হাদিসটা আনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আজকের দিনে আমল করার সুযোগ আছে, হিসাব নেয়ার ব্যবস্থা নেই, যার যা মন চায় করতে পারবেন, কেউ জিগেব না।
কিন্তু আগামী কাল শুধু হিসাব আর হিসাব দিতে হবে, আমল করতে চাইলেও সুযোগ দেয়া হবে না। মৃত্যুর পরে কাজ নাই, খালি হিসাব দাও কি করছো দুনিয়াতে। আর এখন হিসাব নাই, শুধু কাম করো, যার যেটা মন চায় সেটাই করো। ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। জাযাআম বিমা কানু ইয়ামালুন, যেমন কর্ম তেমন ফল। গন্ধম গন্ধম বাজে আজম কাফাতে আমল গাফিল মাস। গন্ধমের চাষ করলে গন্ধমই হবে, গমের চাষ করলে কি ধান গজাবে, কি বাইরেব গমই বাইরে হবে। আম গাছের বাগান করলে কি জাম ফল পাওয়া যাবে, ওই আমি পাওয়া যাবে। ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। আম্মা সাইদু ফাফিল জান্নাহ ওয়া আম্মা শাকু ফাফিন্নার। আল্লাহ বলেন যারা নেককার তারা যাবে কোথায়, জান্নাতে, যারা বদকার তারা কোথায় যাবে, জাহান্নামে। এই চিন্তা মাথায় আছে এখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা বুখারী শরীফের হাদিস, কি বলেন তিনি, ওয়াল্লাহি লা আদরি, ওয়াল্লাহি লা আদরি ওয়া আনা রাসূলুল্লাহ মা ইউফালু বি ওয়ালা বিকুম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জানি না আমার সাথে আখেরাতে কি আচরণ করা হবে, আর এটাও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে, অথচ আমি হলাম আল্লাহর রাসূল। বুখারী শরীফের হাদিস। শুধু নর্মাল রসুল না, সাইয়দুল মুরসালিন, সব রসুলদের সেরা রসুল, সর্দার। তিনি কন আমি বিশ্ব নবী হইয়াও আমি জানি না আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবেন। তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় দিন যাপন করতেন, আগের পরে সব গোনা মাফ করে দিছে, এরপরেও তিনি সারা রাত নফল ইবাদত করিয়া পা মোবারক ফুলাইয়া ফেলতেন। তিনি সবসময় মোনাজাতে কানতেন, দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। আর আমরা নাকে কি সরিষার তেল লাগাই ঘুমাই, এরকম একটা কথা আছে না? আমাদের অবস্থা কি, নাক টাইনে ঘুমানো ছাড়া আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন আমাদের মাথায় নাই। আরে ওই যে মৌলানা যুক্তিবাদ হাবিবুর রহমান সাহেব ওয়াজ করতো, কইতো জান্নাত তোমার মামার বাড়ির দোতলা বিল্ডিং পাইছ, গেলেই মামানির মুরগির রান দিব। জেনে রাখো জান্নাতের জানালার একটা শিক বিক্রি করলে, মানে দুনিয়াটা কয়েক লক্ষবার বিক্রি করলেও জান্নাতের জানালার একটা শিকের মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ, এত দামি জান্নাত তোমারে এমনি দিয়ে দিব কোনো আমল ছাড়া। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ ক্রয় করেন মোমেনের জান ও মাল জান্নাতের বিনিময়। তাহলে আমাদের জান মাল দিয়া জান্নাত ক্রয় করতে হবে না, এমনি দিয়ে দিব আল্লাহ, ফ্রি মাগনা পাও এমনি না। তা ক্রয় করব কি মরার পরে, না দুনিয়া থাকা অবস্থায়? ক্রয় করার বাজার কোথায়? এই দুনিয়াটাই। কত মানুষ আসছে, আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, কারণ, ফেরাউন, সাদ্দাত, এরা কি ক্রয় করতে পারছে জান্নাত? আর একবার আসতেও পারবে না, ক্রয়ও করতে। এখন বাজারে এসে যা বাজার করব, বাড়ি নিলে তো ওইটাই রান্না করব, নাকি আর কিছু করতে পারবো? আপনি যা বাজার করে নেবেন আপনার ওয়াইফে তো ওইটাই রান্না করে দেবে, আর কিছু দেওয়ার ক্ষমতা আছে নি তার? তো দুনিয়াতে আসছি, এখন যা আমল করব ওইটার ফল ইতো পাইতে হবে মৃত্যুর পরে, আর কোনো কিছু পাওয়ার সুযোগ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিসাব নিকাশের ভয়াবহতা সম্পর্কে আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে কাঁদতে বেশি হাসতে কম। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন হিসাব নিকাশের বেলায় আখেরাতের হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আমি যা জানি, হে আমার উম্মতেরা তোমরা যদি জানতে তাহলে হাসতে কম কাঁদতে বেশি, তোমাদের ক্রন্দন হয়তো বেশি, তোমাদের হাসির মুখে বেশি থাকতো না। আমরা যে আমল করি এতে কি জান্নাত বরাদ্দ হইয়া আছে না জাহান্নাম বরাদ্দ হইয়া আছে, কেউ তো বলতে পারতেছি না নাকি?
ঠিক নিজেরটা নিজে ঠিকই বুঝতে আছেন হয়তো আমারে শুনাইতেছেন না আর কি হাদিসে আছে হাসিবু কবলা আন তুহাসিবু ওয়া জিনু কবলা আন তুজিনু তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নিয়ে নাও তোমার আমল মাপার আগে তোমার আমল তুমি নিজেই মেপে নাও রাতে ঘুমের সময় চিন্তা করবেন আজকে সারা দিনে ভালো কাজ বেশি হইছে না খারাপ কাজ বেশি হইছে যদি ভালো কাজ বেশি আলহামদুলিল্লাহ পড়ে শুয়ে যান আর যদি খারাপ কাজ বেশি হয় ইস্তেগফার করতে করতে ঘুমায় যান নিজেরে একটু চিন্তা করতে হবে আমি কি জান্নাতের আমাদের হুজুরে সব সময় বলতো কয় ভাববা তুমি কি জান্নাতের পুষ্প না জাহান্নামের কয়লা কারণ আজ না হয় তোমার দেহ আছে সুন্দর সুশ্রী কিন্তু মৃত্যুর পরে আকাম কুকাম করে মরলে জাহান্নামে পড়াইবো তুমি তো কয়লা হয়ে গেলা এখন দুনিয়াতে বিচরণ করতেছো বাট তুমি জাহান্নামের একটা কয়লা আর যদি তুমি জাহান্নামে না যাও জান্নাতে যেতে পারো সে আমল করে যেতে পারো তাহলে তুমি দুনিয়ায় ঘুরতেছো কিন্তু তুমি আসলে মানুষ না তুমি একটা জান্নাতি ফুল বলেন সুবহানাল্লাহ তা আমরা কি জান্নাতের পুষ্প না জাহান্নামের কয়লা একটু ভাবতে হবে যে আমি কে পাশাপাশি এটাও বোঝেন যে আমরা সবাই কিন্তু জান্নাতে যাচ্ছি না পাইকারি দরে সবাই জান্নাতে যাওয়া সম্ভব না সবার আমল এক ধরনেরও না তাহলে কেউ কেউ জাহান্নামেও যাচ্ছি আর জাহান্নামী লোকের আচার আচরণ ব্যবহার কি ভালো না খারাপ তাহলে আপনি যে অফিসে থাকেন যে ব্যবসার প্রতিষ্ঠানে থাকেন যেখানেই থাকেন না কেন খেলার সাথী হোক চলার সাথী হোক কিছু জাহান্নামী সাথী আছে তাদের থেকে কিছু রূঢ় কঠিন আচরণ আপনাকে পেতে হবে আপনার কাজ হবে ইন্নাল্লাহ মাসাবিরিন ধৈর্য ধারণ করা গালির বদলায় গালি দেওয়া যাবে না প্রতিশোধ নেওয়া যাবে না জান্নাতের লোক যেহেতু ওয়াফু আন জালামাকা তোমার প্রতি কেউ জুলুম করলে তুমি ক্ষমা করে দাও বলেন সুবহানাল্লাহ সিলমান কতাআকা ওয়াফু মান জালামাকা কেউ যদি সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি নিজে নিজের গরজে সম্পর্ক বজায় রাখো অটুট রাখো অক্ষুণ্ণ রাখো কারণ যে তোমার সাথে ঘুরতে আছে ও তো জান্নাতি না ও কি জাহান্নামী ও তোমার সাথে প্রতারণা করবে তোমাকে ধোকা দিবে তোমার ব্যবসা মানে তোমার ব্যবসা ধ্বংস করবে তুমি এমন ম্যানেজার ফিট করছো যে ম্যানেজারের ভিতরে আল্লাহর ভয় নাই তাহলে বোঝা গেল যে জাহান্নামী লোকের সাথে আমাদের বিচরণ হচ্ছে আমরা তাদের সাথে আবার তর্ক বিতর্ক ঝগড়া এগুলা করতেছি কিন্তু এগুলা জান্নাতি লোকের স্বভাব না যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে মরার আগে মরতে হইব বলে মরার আগে কেমনে মরে তাহলে আর দুইবার মরবো নাকি না না মরেও মরার মতন থাকতে হইব আর কি গালি গালাজ করা যাবে না ঝগড়া করা যাবে না কোনো খারাপ উত্তর দেওয়া যাবে না কাউরে ঠকানো যাবে না অর্থাৎ একবারে সাদা সিধা হইয়া চলতে হবে মনটা কি রাখতে হবে ফ্রেশ রাখতে হবে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ময়দানে মাহশরে সন্তান সম্পদ কোনো কাজে লাগবে না শুধু সাদা মাঠা অন্তর যাদের পরিষ্কার কোনো শিরিক নাই অন্তরের ভিতরে কোনো রিয়া নাই অহংকার নাই গর্ব নাই কোনো রকমের পরশ্রীকাতরতা নাই কোনো রকমের কারো মানুষকে ঠকানোর প্রবণতা নাই একেবারে সাদা ফ্রেশ দিল নিয়ে যদি যাইতে পারি তাহলে এর উসিলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে মৃত্যুর আগেই প্রস্তুতি নিতে হবে বেঁচে থাকতে এই পরিমাণ আমল করা দরকার যাতে মরার পরে অনুতাপ করতে না হয় অনুতাপ তো দুই ধরনের লোক সবাই করবে জান্নাতের লোকেরাও অনুতাপ করবে আর জাহান্নামীরাও করবে জাহান্নামীরা চাইবো যে আর একবার যাইতে পারলে ভালো কাম করিয়ে আসবো আর জান্নাতের লোকেরা চাইবো যে আর একবার গেলে আরও বেশি বেশি ইবাদত করতাম ওইটার বিনিময়ে যা পাইছি আরও বেশি যাইতে পারলে আরও বেশি করতাম তাহলে আরও বেশি পাবো তাহলে দুনিয়ায় আসতে চাইবো সবাই কিন্তু সুযোগ আর নাই একবারই চান্স দিছে এখন আমরা জীবিত আছে যে যা করার আছে করে নিই ভালো করলে ভালো ফল খারাপ করলে কি শক্তি ও অর্থ কাল কেয়ামতে কোনো কাজে আসবে না এখানেই এই দুটাকে ভালো পথে কাজে লাগাতে হবে তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাইয়াসু মান দালা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আহমাকু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ বুদ্ধিমান লোকটাকে প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফস বা প্রবৃত্তকে
নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি শরীফের হাদিস, মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য যতটুকু লাগে ততটুকু তো করতে হবে, একেবারে না করলে তো চলবে না। কিন্তু সব কাজ শুধু দুনিয়ামুখী যাতে না হয়, আখেরাতমুখীও যেন কাজ কাম হয়, এটা হলো বুদ্ধিমান লোকের কাজ। আর যারা আহমাদ তারা খেয়াল খুশি মতে জীবনযাপন করে আর আল্লাহর উপরে ভরসা করে বসে থাকে, আল্লাহ হেরে জান্নাত দিয়ে দিবনি, কোনো আমল নাই। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, তলাবুল জান্নাতে বেলা আমালিন জাম্বুম মিনা জুনুব, আমল ছাড়া জান্নাতের আশা করা এটা যেন আরো দশটা গুণার নয় আর একটা গুণা। এমনি আরো দশটা গুণা আছে না, অন্য সব গুণা আছে না? এক জুমায় শুধু খালি গুণার ওয়াজ করবানি নাকি? গুণা কত প্রকার, ওকে কি ছোট গোনা, বড় গোনা, কবিরা গোনা, সগিরা গোনা, কোন কাজ করলে কোন গোনা নাকি? ক্লিয়ার হয়ে যাবো তাহলে? তাহলে আরো দশটা গোনার মতো কি যদি জান্নাতের আমল না করিয়া জান্নাতের আশা করে, ওটাও একটা কি গোনা না সওয়াব? তাহলে আমল করতে হবে ভালো, জান্নাতের আশা করতে হবে, কিন্তু আমল খারাপ করিয়া জান্নাতের আশা করা যাবে না। গোনা এটা আর একটা গোনা, এটা কার মতামত? হাসান বসরি রহমতুল্লাহের মতামত। তবে হাদিসে আছে, ইন্না জন্নি আব্দি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা পোষণ করে আমি আমার বান্দার সাথে সেরূপ আচরণ করি। আমি আমার বান্দার সাথে যেরূপ কি করি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা পোষণ করে আমি আমার বান্দার সাথে সেরূপ কি করি, আচরণ করি। তাহলে আমরা ধারণা ভালো রাখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমলের বিনিময়ে যদি কাউকে জাহান্নামে দেয় তাহলে এক নম্বরে আমারই দিব, আমার আমল বেশি ভালো না। এটা কে বলতেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অথচ আল্লাহ রসুল তাকে জান্নাতি ঘোষণাই করে দিছেন। বলেন সুবহানাল্লাহ। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেয়ার করতে আছেন যে আকাশে যতগুলো তারা দেখো তার চেয়েতে বেশি নেকি আছে আমার এক সাহাবীর। তো মনে করছিল যে মনে আমার বাবার কথা কইব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো। পরে দেখালে জিজ্ঞাসা করার পরে উনি বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, কে সে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টা নিয়ে যখন তার সাথে শেয়ার করলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার বাবার কথা তো বললো না, আপনার কথা বললো, তিনি বললেন তোমার বাবার এক রাত্রের ইবাদত আমারে দিয়ে দিলে আমার সারা জীবনের ইবাদত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রের ইবাদত কোনটা? ওই যে গারে সুর হিজরতের সময় যে রাতটা অতিবাহিত করেছিলেন, তিন দিন তিন রাত, কই এক এক রাতের ইবাদতের সমান আমার জীবনের ইবাদত তো কি হবে না? কে এটা মানে ধারণা করতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তিনি বলতেছেন যে আমলের বদৌলতে যদি জাহান্নামে যেতে হয় কোনো লোকের, তাহলে আমি হব সেই লোকটা। আর আল্লাহর রহমতের আশা রেখে যদি কেউ জান্নাতে যায় তাহলে সেই লোকটা আমিই হব সবার আগে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটারে বলা হয় আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা আর নিরাশার মাঝামাঝি অবস্থান করতে হইব। একবারে পাইকারি দরে বলা যাবে না যে যা করছি মনে হয় জাহান্নামে যেতে হইব রে।